ভিডিও দেখো অপশন আছে, একটু কেটে দাও, ভিডিওটা কেটে দাও তাহলে। না অডিও? না, অডিও কল করবো, অডিও আচ্ছা, এটা অডিও না কল, রেকর্ডিং করবো। ঠিক আছে অডিও কল করো। আমি এখন করব না, আমি এশার নামাজ পড়তে যাব, তো সময় নেই। এশা বাদ, এশার তোমার নামাজ? মতন জাহেলদের মতো আমার কাছে সময়ের দাম কম বেশি, জানো তো। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, মুকাল্লিদরা আমার তো অনেক সময়ের এখন, দাম বাড়ছে। মুকাল্লিদরা তো এখন তোমাদের তো পর্যন্ত, কাজ নাই, শুধু এই মানুষের সঙ্গে শুধু এই করতে থাকো আচ্ছা এই মেসেজ গুলো কে এখন। দিয়েছে, মেসেজ গুলো কে দিয়েছে আমাকে প্রথমে? আমি দিয়েছি না, এখন কি প্রোগ্রাম প্রোগ্রাম নাই নাকি কিছু? প্রোগ্রাম নাই বলে তো এখন পীরদের সঙ্গে একটু আলোচনা করে দেখছি। বাড়িতে বসে আছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমে মেসেজ গুলো কে দিয়েছে, আমি দিয়েছি না আপনি দিয়েছেন? কোন মেসেজ গুলো আমার নামে এইসব যে মেসেজ লিখছেন, কে লিখেছে? এই যে লামা ঝাবি মানে বিনোদন গ্রুপে অ্যাড করার পরে যে সব আমার নামে উল্টা পাল্টা লিখছেন, তো এগুলো কি আমি প্রথমে করেছি না আপনি করেছেন? কে উল্টা পাল্টা লিখেছে? ও, এখন নিজের নামটাও ভুলে যাওয়া, এই যে এখানে লিখেছো কে রাহুল, এই যে এখানে কত কি তখন থেকে তোমরা লিখে চলেছ কি কত কি? যে, স্পষ্ট ভাষায় কথা বলো। অকুলু কওলান সাদিদা, আরে তুমি স্পষ্ট বাদী হও, স্পষ্ট সত্য কথাটা বলো, গ্রুপে তুমি লিখেছো কি লিখো নি আমার নামে? কে লিখেছি? কি লিখেছো বলো ভাই, তুমি কি লিখেছো আমার নামে? আমি দেখিনি, আমি দেখতে হবে আমাকে। আমি অনেক কিছু লিখেছি, তবে তুমি আমাকে নিয়ে অনেক কিছু লিখেছো, ঠিক আছে, তো এতটুকু স্বীকার করলে হয়ে যায়। তোমাকে চিনি না তো, তোমাকে চিনি না। তো লিখলে কেন, চিনি না তোমাকে? আমি তো গ্রুপে লিখেছি যারা ছাড়ছেন তাদের বিরুদ্ধে লিখেছি। আমি তো গ্রুপে তো কোনো কথা লিখিনি, এখনো তো একটা মানে কথা লিখিনি, তো যখন আমার নামে যখন তুমি আমার সঙ্গে কথা বলতে না, তাহলে তোমার বিরুদ্ধে আমি কি করে লিখলাম? যে, তুমি তো গ্রুপে কথা বলো না, তোমার বিরুদ্ধে কখন লিখলাম? এখনো লিখে রেখেছ? কি লিখেছি? তোমার লাস্টের নাম্বার বলো, লাস্টের নাম্বারটা বলো কত আছে? লাস্টের নাম্বার নাই, তুমি আমি কি লিখেছি ওটা বলো। হ্যাঁ, লাস্টের নাম্বার তিনটে বলো। তুমি দেখে নাও না, লাস্টের নাম্বার তুমি দেখতে পাচ্ছ না? আরে ভাই তুমি কি লিখেছো, তুমি তো বলছো অনেক কিছু লিখেছি, তুমি কাকে কি লিখছো, তোমার হুশ বুদ্ধি নেই, তুমি আমি লিখেছো লেবা? কাকে কি লিখেছি অত আমার খেয়াল আছে? আরে তুমি তো যা এখন কল এই করো, লে আমাকে মুরাদ্দা, দেখতে তুমি হবে কাকে কি ব্যাপারটাকে। লিখছো, তুমি এখন তোমার গ্রুপে যদি তোমার বাপ থাকে তোমার বাপকে গালি দেবা নাকি রে ভাই? আরে জাহেল কোথাকার, কথা বাড়াচ্ছে শুধু। হ্যাঁ, তুমি গ্রুপের মধ্যে তুমি উল্টা পাল্টা আমাকে কে অ্যাড করেছো গ্রুপের তোমার মধ্যে আমি গ্রুপে? অনেক কিছু লিখেছি, কাকে কি লিখেছি আমাকে দেখতে হবে না? আরে জাহেল, তুমি কাকে কি লিখছো, একটু হুঁশ বুদ্ধি রাখো আরে না। জাহেলে মোয়াক্কাপ তুমি একটা। হ্যাঁ গ্রুপে আমি অনেক জনের সঙ্গে কথা বলছি, তোমার মতন বেকার ছেলেদের সঙ্গে কথা বলার সময় নেই আমার কাছে। আরে জাহেলে মুরাক্কাব, তোমার বেকার আরে গিরি তোমার জাহেলে ছুটে দিচ্ছি, মোয়াক্কাপ, তুমি তুমি তোমার পেটে ভিড় নাই, তুমি যে একটু আগে যে আমাকে বললা তুমি আমাকে কি চিনো না, কথা আবার আসছে? বলছো তুমি ক্যাসেট জড়িয়ে আছে কেন? শুরু করো, শুরু করো দেখি, কি শুরু করব? বলো ইমাম আবু হানিফার মায়ের নাম কি ছিল বলো? তুমি বলো। আরে ভাই তোমাদের ইমাম আবু হানিফার রহমাতুল্লাহর মায়ের নাম কি ছিল বলো? আমাদের ইমাম কে বলেছে তোমাকে? ইমাম আবু হানিফার রহমাতুল্লাহর মায়ের নাম বলো। তুমি বলো নাম। আরে ভাই তোমার তোমাদের কোম্পানির মালিকের নামের মায়ের নাম জানো না? ক্যাসেট জড়িয়ে যাচ্ছে কেন? তুমি মানে কানে কম শুনছো? না আমি কম শুনিনি, আমি ঠিকই শুনছি। আরে সবই তো সকলেই শুনতে পাবে, সেটা তো বড় কথা নাই, তোমাকে যে প্রশ্ন করলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মায়ের নাম কি? তুমি বলো। আরে ভাই তোমাদের কোম্পানির মালিক তার মায়ের নামটা তুমি বলতে পারবে কিসের না? কোম্পানির মালিক? ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। দেখেছো তোমার উল্টা পাল্টা আবোল তাবোল একটা, আমি জিজ্ঞেস করলাম ইমাম আবু হানিফা আবোল রহমাতুল্লাহর তাবোল মায়ের তুমি নাম কি? আরম্ভ করো আচ্ছা বন্ধু, বলো না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মায়ের নাম কি ছিল? তুমি বলো না, আচ্ছা ইমাম আবু আমি হানিফা বলবো রহমাতুল্লাহ পরে। কত হিজরিতে মৃত্যুবরণ করে, কোথায় মৃত্যুবরণ করে? তুমি বলো। আরে ভাই তোমরা যার মুকাল্লিদ তার সম্পর্কে এতটুকু জানো না? সবই জানি, তুমি বলো। আরে সবই যে তোকে প্রশ্ন তুমি করছি লোকটা বলো কি না দাম ভাই, সংগ্রহ করে? জানলে বলে দাও। আমি জানতে যে হানাফি মাজহাব যেহেতু মানো, তুমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সম্পর্কে কতটুকু জানো? আমি সব জানি, তুমি সব জানো, বলবো না সব তোমাকে বলার, সব জানো বলবো না। সূরা তোমাকে বাকারা আমি 42 বলবো নম্বর কেন? আয়াত আল্লাহ বলেছে, যারা ইলম জানার পরে গোপন করে এরা হচ্ছে জালিম। ঠিক আছে।
তার মানে তুমি জালেম, তুমি ঠিক আছে স্বীকার করলা। জাহেলদের সামনে ইলম জাহির করি না। ভাই তুমি তো কথা বললাই না এখন, জাহেল তুমি কিভাবে বুঝলা? তোমাকে একটা প্রশ্ন করলাম আর তুমি বুঝে নিলা যে জাহেল। আবার তুমি তো জানো বলবা না। আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ মায়ের নাম বলো তো, তুমি যদি বলতে পারো, তুমি যদি বলতে পারো যে কিতাবে লেখা আছে সেই কিতাবের সম পরিমাণ তোমাকে স্বর্ণ উপহার দেব, বলো। গ্রুপে কথা হবে, চলো। আরে এখানে কথা বলো না, গ্রুপে কি তোমার পরে ওই অবতীর্ণ হবে নাকি? উন্মুক্ত ময়দানে সরজমিনে কথা হবে। আরে এখন সরজমিনে কথা হচ্ছে, এটা ইউটিউবে যাবে, তুমি চিন্তা করছো না? এখানে বলবো না। আরে ইউটিউবে যাবে। আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মায়ের নাম কি তুমি যদি বলতে পারো? তোমাকে আমি সেই বইয়ে যতগুলো পৃষ্ঠা থাকবে প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী 2000 টাকা করে নোট তোমার জন্য গিফট থাকবে, বলো কিবার। ভিখারির কাছে টাকা কোথা থেকে আসবে? মোদী সরকার কি তোমাকে নোটবন্দির সময় টাকা আরে দিয়ে দিয়েছিল? তোমাকে বলছি আবু হানিফার মায়ের নাম যদি বলতে পারো, যে বইয়ের হাওলা দিয়ে বলতে পারবে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় 2000 টাকা করে নোট দেব, দেখি কেমন আনাপি মাজাব মানো ইমাম আবু হানিফার মোল্লার মায়ের নাম শুনি। অথবা ইমাম আবু হানিফার মোল্লার মৃত্যু জন্ম মৃত্যু সাল আর কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে বলো তো একটু শুনি। সব তথ্য আছে। আরে ভাই তথ্য আছে আমি জানি তো, তুমি জানো কি তাই বলো। গ্রুপে বলবো। গ্রুপে বলবে কেন? গ্রুপে ওহি অবতীর্ণ হবে, ওহি অবতীর্ণ হয় কি না হয় সেটা দেখা যাবে। মানে গ্রুপে গিয়ে তো তোমরা গালি গালাজ করবে, এটা উল্টা পাল্টা গালি গালাজ করে চলেছে তখন থেকে দেখছি। আরে ভাই তুমি এখানে ফোনে বলতে তোমার এত ভয় কিসের? তোমাকে গ্রুপে ফোনে বলতে তোমার মানে ফোনে বলতে উন্মুক্ত ময়দানে। আরে এটা উন্মুক্ত ময়দান, এটা ইউটিউবে যাবে, হাজার হাজার মানুষ দেখবে, আর গ্রুপে তোমার তো 150-200 জন আছে। আরে এই মুহূর্তে তোমার আমার কথা কমপক্ষে 300 মানুষ শুনছে। আমি তোমাকে কি বলছি শুনতে পাওনি? করার এখন তোমার আমার কথা তুমি বলছো গ্রুপে বলবা, তো এখন আমার লাইভ চলছে, 300 মানুষ শুনছে কমপক্ষে। লাইভ চলছে তো আমি কি করব? এই যে তুমি বললা যে উন্মুক্ত ময়দানে, বলে উন্মুক্ত ময়দান তোমাকে করে দিলাম না, আমি গ্রুপে বলবো, যেখানের কথা সেখানেই বলবো। তুমি যে যে পারে সব জায়গায় পারে, আর গ্রুপে তুমি গালি গালাজ করবা তোমরা জীবনটা তখন তো করছো। গরু ব্যাপারই হয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে এসছো তোমার ভাই? ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মায়ের নাম, তার জন্মসাল, মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, এই 5টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তো তোমাকে যাও একটা কোরআনের যে 6236টা আয়াত আছে, তোমাকে 6636 গ্রাম যে আয়াত আছে, তোমাকে যাও এই টাকাটা 6236 আয়াত কে বলেছে তোমাকে? তুমি গোনো এখন থেকে, এখনই গোনো। আমি কেন গুনবো? তুমি নিজে সংখ্যাটা বললে কেন? হ্যাঁ আমি বললাম তো 6236টা আয়াত আছে, 6236টা আয়াত আছে, তোমাকে চ্যালেঞ্জ করলাম যদি একটা আয়াত উসমানী নুসখা, যেটা আমাদের উসমানী নুসখা আমাদের পৃথিবীতে এখন চলছে, ঠিক আছে, যে উসমানী নুসখা দেবন্দি বেরলবি আহলে হাদিস সকলে ব্যবহার করে, তুমি দেখাও এখান থেকে বৃদ্ধি করে দেখাও, ঠিক আছে, যদি অতিরিক্ত দেখাতে পারো, যতগুলো তুমি আয়াত অতিরিক্ত দেখাতে পারবে, যাও প্রত্যেকটা আয়াত পেছনে তোমাকে 2000 টাকা করে নোট দেওয়া হবে। নোটবন্দির সময় মোদী সরকার তোমাকে টাকা দিয়েছিল 2000 টাকা? কি দিয়েছিল? মুকাল্লিদদের, মুকাল্লিদদের সব সময় অভিযোগ করতে পারে কিন্তু তাদের জবাব দেওয়ার মতো হিম্মত থাকে না, তাই তোমাকে প্রমাণ দিলাম। মানে তো মোদী সরকারের দালাল, মোদী সরকারের দালাল তো দেবন্দিরা, কোনোদিন নাই, ঘনাক্ষেরও নাই। 100% তোমাকে প্রমাণ দেবো, দেবন্দিদের মধ্যে কত নরেন্দ্র মোদীর সঙ্গে উঠা বসা ঘোরাফেরা করছে। দেখো রাজনীতির বিষয়টা এটা আলাদা, ঠিক আছে, ওটা নিয়ে আলোচনা করে লাভ নেই। রাজনীতি দেবন্দিরা করে, রাজনীতি দেবন্দিরা করে একদম স্পষ্ট হয়ে করে, এটা সকলে জানে ভাই। এটা এটা বলে লাভ নাই, তোমার এলমি আলোচনা যেটা আছে সেটা করো। ইমাম আবু হানিফার মায়ের নাম বলো, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর জন্মসাল, মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে। তোমার কাছে তোমার এই একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি ফোনটা রেখে দিই ভাই, আপনি বলে দেন না, ঠিক আছে, আপনি জানেন না বলেন, প্রশ্নের জবাব দেবো। শোনো, আরে জাহেল কোথাকার কথাটা বলতে শোনো। হ্যাঁ বলো, মূর্খ কোথাকার যেটা কথা বলছি সেটা শোনো। আমি বলছি তোমার সঙ্গে কথা হবে গ্রুপে উন্মুক্ত ময়দানে, জাতি জানতে পারো। আরে ভাই গ্রুপে তো মাত্র 100-150 মানুষ আছে ভাই, আমি এখন ফেসবুকে লাইভ চালাচ্ছি, এই লাইভটা কমপক্ষে আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে 24,000 মানুষ দেখবে। ঘ্যাঙুর ঘ্যাঙুর কেন? আসো সরাসরি এভাবে আলোচনা হোক, মানুষ শুনুক। হোয়াটসঅ্যাপে কেন ব্যাঙের মতো কোনাই?
তুমি ব্যাঙের মতন হোয়াটসঅ্যাপে এসেছিলে কেন আগে থেকে? হোয়াটসঅ্যাপে কয়জন, হোয়াটসঅ্যাপে কয়জন অ্যাক্টিভ থাকে? খুব বেশি 10 থেকে 12 জন। আর আমার এখানে অলরেডি আলহামদুলিল্লাহ 300-র উপরে কমপক্ষে এই ভিডিওটা এখনই 1700 মানুষ দেখে ফেললো। আরে চিটিং বাজ, দাগাবাজ, ফেরেববাজ হোয়াটসঅ্যাপে 10-12 জন থাকে ভাই, চিটিং বাজ। জাহেল, কথাটা বুঝতে পারো নি, মানে কথাটা যে আমি কি বললাম এটা বুঝতে হবে। হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে 10 থেকে 12 জন, আর অ্যাক্টিভ থাকে 10 থেকে 12 জন, অ্যাড থাকে 200-র উপরে। আগে এই কথাটা সম্পূর্ণ হোক, আগে এই কথাটা সম্পূর্ণ হোক। হ্যাঁ বলে, হোয়াটসঅ্যাপে 12-13 জন থাকে, হোয়াটসঅ্যাপে 12-13 জন থাকে। আপনি যে একটা যে অজ্ঞ তার একটা প্রমাণ দিলেন, আমি কথা কিন্তু তা বলিনি। প্রথম কথা আমি বলেছি যে হোয়াটসঅ্যাপে খুব বেশি হলে 200 মানুষ থাকে, আর অ্যাক্টিভ থাকে 10 থেকে 12 জন। একটু আগে মিথ্যাবাজ। আরে ভাই, রেকর্ড চলছে রে ভাই, এই জন্য হানপিদের মুখ উন্মোচন করার জন্য, মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্যই এই যে লাইভটা দিয়ে রেখেছি, মুখ উন্মোচন করার জন্য। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেখানে জাহেল। আরে জাহেল, আমি তো বড় প্ল্যাটফর্ম খুলেছি, ছোট ব্যাগের মধ্যে কোনো জায়গায় যাবো কেন? তুমি আসো ভাই, আমার প্ল্যাটফর্মটা বড়, একদম ফেসবুকে আলহামদুলিল্লাহ। এখানে ফোনটা কেটে দিলো, অনেক কিছু লিখছে, মানে এদের মেসেজগুলো যদি আপনাকে আমি অডিও যদি শোনাই, অডিও শোনালে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে একজন আলেম মানুষ কিভাবে তারা মানে এত নিকৃষ্ট, এত নোংরা কথা বলতে পারে, মানে এগুলো শোনানো যাবে না। দেন ফোনটা তো কেটে দিল উনি। আর একজনকে ফোন লাগাই। ফোন ঢুকছে না। ফোন ধরছে না। রাহুল আমাকে ভিডিও কলিং করেছিল, এখন আমার তো এখানে ইলেকট্রিক নাই, লোডশেডিং, তো কিছু হানাফি মাঝহাব সম্বন্ধে জানতে চেয়েছে। তোকে আমি বলেছি যে গ্রুপের মধ্যে আমি বলবো, উন্মুক্ত ময়দানে সরজমিনে, ও বলছে না ছাড়বো সব, এতে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে। আমরাও তো এসে এই অডিওগুলো ইউটিউব তৈরি করে সে ছাড়তে পারি, সেখানেও লাখ লাখ মানুষ শুনবে, দেখবে। ঠিক আছে, তো রাহুল দাস, আমার এই সব টাইম, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। দেখেন, আমাদের সঙ্গে এখানে লাইভে আলোচনা না করে ও হোয়াটসঅ্যাপে গিয়ে এই এই মানে অডিওটা দিয়েছে। দেখি দিল। ৬৯৯ ৬৯৮004 ৬৯৮004 The person you are calling is currently busy. Please call again later. आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। ফোন কেটে দিল।
জ্যাক ফোন ধরছে না। একজনও ফোন ধরছে না, আরেকটাকে ফোন লাগাই। ফোন দেখে যাই কি আচ্ছা, যাই হোক, আমরা এখন এশার সময় হয়ে আসছে, এখন এশার সময়ের জন্য আমরা এখন লাইভটাকে অফ করব। ইনশাল্লাহ এশার সালাতের পরে আবার যদি তেমন হয় তাহলে আর একবার আসবো। তো যাই হোক, আমি মূলত কাউকে প্রথমে আগে ফোন করি না, যারা প্রথমে আমাকে ফোন করে তাদের সঙ্গে আলোচনা করি, তারপরে যখন ফোনটা কেটে দেয় ঠিক তখনই আবার মানে আমি ফোন করি। কেন এরা আলোচনা করার জন্য উল্টাপাল্টা সমস্ত কিছু বলবে, তার জন্যই মূলত মানে যখন ফোন ধরছে তার জন্য ফোন আমি মানে প্রথম ওরা ফোন করছে, তারপর আমি মানে ফোনটাকে রিসিভ করছি। প্রথম যে আমি কাউকে করছি প্রথম যে না, এমনটা আমার মানে কখনো আমি করিনি যে প্রথমে হট করে আগে তাদেরকে ফোন করব আমি, কারণ ফোন মোনাজেরা করাটা বন্ধ করেছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা এই যে উল্টাপাল্টা মানে লেগেই চলেছে, তার জন্যই আবার একটু সবকটা দেওয়ার জন্যই বারবার এই আলোচনা মানে এই মানে বিতর্কগুলোকে আবার করতে বাধ্য করছে তারাই। শেখ হোসেন মোহাম্মদ সালাফি, আপনি ফোন দিচ্ছেন কেন? ভাই ফোন আমি দিইনি, ওনারে ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে, গ্রুপে লিখছে, আমাকে ট্যাগ করে, তার জন্যই আমি সেই ফোনগুলো দিয়েছি। আমি কাউকে আগে ফোন দিই না যে আমার ব্যাপারে কোনো কথা বলে না, তাদের সঙ্গে মানে আমি প্রথমে তো কথা বলি না। ফোন অনেকে আছেন, না যাই হোক, আমাদের এখানে সলাতের সময় আলহামদুলিল্লাহ সলাতের সময় আর কিছু করবার 15 মিনিট পর সলাতের সময়, তার জন্য আমরা লাইভটাকে অফ করলাম। ইনশাল্লাহ পরবর্তী সময়তে যদি আবার ডিস্টার্ব করে তখন আবার ইনশাল্লাহ আমরা লাইভে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।